হ্যাঁ আনোয়ার ভাই কোন এই এই যে হাফ ডাউন বাঁধা সিস্টেমটা আপনি যদি কোন রশিটা ছোট করে বাঁধেন তাহলে কি হবে যে আপনি গরু যে পাও তুলবো বা দৌড়াইবো সেই পথ নাই গরু প্যাঁচ খাবে বাইনা ছুলে লম্বা করে প্যাঁচ খাইবো সেই সৃষ্টি সেই সমস্যা দেবো সমস্যা নয় এই গরু আপনি এই রিংটা হাফ ডাউন করবে রিংটা যখন হাফ ডাউন করবে গরু শুইবে রিংটা নিচে নামে যাবে দাঁড়াবে রিংটা উপরে উঠবে উপরে ওঠার কারণ রইল কারণ রইল মনে করছো আপনি শর্ট রুটিতে রশি দিয়ে অসীমিত জায়গায় গরুটা রাখতে পারবেন আর যদি আপনি যদি না করেন এই সিস্টেম যদি না করেন তাহলে গরু যে কোনো মধ্যে প্যাঁচ খেতে পারে প্যাঁচ খেলে কী হবে আপনি রাত্রে হয়তো বা অনেক খাবার গায়ে নাইটু থাকে না প্যাঁচ খেয়ে অনেক গরু মারা যায় অনেক গরু পাও ভাঙে অনেক গরুর মনে করছে পাওটা ভেঙে জায়গা অনেক গরু দেখা গেছে যে গরুগুলো মনে করছে শান্তি শান্তি হলে ঘুমাতে পারছে না আপনি সকালবেলা উঠে দেখবেন গরু পাও ভেঙে রয়েছে গরু চেগায় রয়েছে গরু মনে করছে প্যাঁচ খেয়ে মরে রয়েছে এগুলো তো মুক্তি পাইতে হলে এগুলো করতে হবে এত এই এত এত বড় গরুটা কত জায়গার মধ্যে রাখছি আর এই যে মাটি থেকে এই যে চারির উচ্চতা এটা কতটুকু দিচ্ছেন আর এই চারির নিচের গভীরতা কতটুকু দিচ্ছেন এটার বিষয়টা একটু বলেন চারির গভীরতা আছে 2 ফিট আচ্ছা 2 ফিট গভীরতা এইটা আছে এই এই রডের মাপটা আছে 2.5 ফিট আচ্ছা 2.5 ফিট রডটা দিয়া এইটা মনে একটা ই লাগাই দিছি কড়া লাগাই দিছি পরে আমি যে হাত ধরন করার দিছি কড়ার যে হাত ধরন দিছি সরকারে যে ফার্ম করতে হয় সরকারে ফার্ম করতে হইলে প্রত্যেকটা ফার্মে যদি 8টা করে গরু বাঁধে 4টা 4টা করে 8টা গরু বাঁধলে তাহলে একবারে খাওয়ানো এক বস্তা খাবার ঢেলে দিল গরু হয়ে গেল হয়ে গেল এটা 3.5 ফিট আছে এটা পুরোটা হ্যাঁ স্বাস্থ্য কমও নাই বেশিও নাই আর যখন বেশি হয়ে যাবো তখন এই গরুগুলো আমি এক সাইড করে ওই এক সাইড করে আমি এক সাইড দিয়ে দেবো ওই খাউন কমাই দেবো আর স্বাস্থ্য দুধের গরু মিডিয়াম রাখতে হবে এই ঠিক এই পজিশন রাখতে হবে এর বেশি রাখতে পারবে না এর কম রাখতে পারবে না এগুলো সিস্টেম এই মতো এইভাবে রাখতে হবে আচ্ছা এই যে মানুষের ফিজিয়ান গাভী নিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে ঠিক মতো হিটে আসে না বা কনসেপ্ট করে না কিন্তু আপনার খামারের 98% গরু রেগুলার হিটে আসতেছে রেগুলার কনসেপ্ট করতেছে গোপন রহস্যটা কি আপনার কবি কবি এখানে নীরব আগে শিখতে হবে আগে বসতে হবে অশ্বগন্ধা খাওয়ানি না অশ্বগন্ধা খাওয়াই না অশ্বগন্ধা খাওয়াই না ধরেন এই গরুটা মনে করেন এই যে বাচ্চা দিছে আচ্ছা এইটা এইটা নগদ বাচ্চা দিছে এই গরুগুলো আমি 2 মাস পার হইলে আমি ওদেরকে পদক্ষেপ নিতে থাকবো আমার টেক নম্বর আছে নম্বর দিকে দিকে প্রতিদিন একটু বাছাই করবো কোন গরুটা কতদিন বাচ্চা দেওয়া হয়েছে তখন এই বাচ্চাগুলোর মনে করছে আমি কৃমির ডোজ দিয়ে দিব কৃমির ডোজ দেওয়া আমার নিজের কোম্পানির ওষুধ আছে ওষুধ থাকলে মনে করছে এটার আগে মনে করি লিভার টনিক দিব জিন দেব ক্যালসিয়াম দেব পুরালে এরিথ্রি দেব তখন গরুগুলো হৃদয়ে পড়বে 50% বা বেশি হয়েছে বর্তমানে তখন ওগুলো ওগুলো বীজটা দেবো বীজটা দেবো আর যেগুলো যে আসলো না তখন বিটাফক্স মারব বিটাফক্স মেরা দেবো তখন হয়তো অর্ধেক এসে পড়বে তারপরে আসলো না তখন এডি3 মারব এডি3 মারব বাস পেট পেটে গরু হিডিয়ে পড়বো শতকরা 98% গরু হিডিয়ে পড়বো বীজটা দেবো কত বুঝছে বাকি থাকবো দুইটা যদি বাকি থাকে এই দুইটাকে হরমোন ব্যবহার করবো করলে আমাদের ওই হিডে আসবে বীজ দেবো বীজ দিলে মনে করছো যে আমি সকাল বিকাল মনে সকাল বিকাল 24 ঘন্টা আমি 2 বার বীজ দেবো ফলকর্মী করলে কখন হিট আসলো হিট আসলে 12 ঘন্টা পর 2 বার হিট বীজ দেবো দুইবার বীজ দেবো দেওয়ার পরে মনে করছো এরপরে গরু অধিকাংশ করে হিট বাচ্চার কনসেপ্ট করবে আর যেগুলো ওভার হিটের সমস্যা আছে ভিতরে সমস্যা থাকতে পারে যখন এটা মনে করছে দেখা গেলো
শতকরা দুই চার পাঁচটা গরু দশটা গরু পল্লে গেছে, বাচ্চা রাখে না। তখন ওটা পর্যবেক্ষণ করবো যে কী কারণে ই রাখলো না, ভিতরে খবর নেবো, ভিতরে হাত দেবো, ভিতরে হাত দিয়ে দেখবো যে তো ওর সিস্ট আছে কি না, ওর অবাধে কোনো সমস্যা আছে কি না। অনেক গরুতে সমস্যা, বাচ্চা দেওয়ার আগে বাচ্চা দিয়েছে জলনগুলো ঠিক মতো পড়ে নাই কে, ওবারিতে সমস্যা আছে, ওগুলো ট্রিটমেন্ট করবো। ট্রিটমেন্ট করবো যদি ট্রিটমেন্টে যদি কাজ না হয়, যদি দেখলাম যে ট্রিটমেন্টে কাজ না হইলো, তখন এটার ওয়াশ করুন। ওয়াশ করলে তারপরে আবার ফিরে এটার পদক্ষেপ নিয়ে আবার এটা বিষ, কিন্তু তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে একটা গরু বাকি থাকতে পারবো না যে কনসেপ্ট ছাড়া। কনসেপ্ট ছাড়া যদি আপনি যদি মনে করেন তিন মাসের ভিতরে যদি কনসেপ্ট কমপ্লিট না করতে পারেন, আপনার খামারই আপনার খামার করে কোনো লাভ নাই, আপনার সচেতন বদলা থাকে, আমি বলবো যে আপনি ফার্ম পাইলেন না মুরগি পালেন, মুরগি পালাও আপনাকে আপনার জন্য কষ্টকর হবে। আপনি মাছ পালতে যান, মাছ পালতেও আপনার মনে হয় যে সম্ভব হবে না, আপনি কী শিক্ষাতে যান তাও আপনার শিক্ষা লাগবে, কথা বলছেন। গরু পালতে হলে গরু হইতে হবে, গরু পালতে হলে গরুর সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে, জানতে হবে ওর শরীরে কী কয়, কখন ওর গরুতে শরীরে কী প্রয়োজন, খাবারের ঘাটতি, খাবারের ঘাটতি আপনার সবচেয়ে বেশি সমস্যা হলো ফাঙ্গাস খাওয়াইতে পারবেন না, পচা গলা ঘাসে এনে খাওয়াবেন খাওয়াইতে পারবেন না, আপনি পচা গলা ভুসি খাওয়াবেন খাওয়াইতে পারবেন না, সুষম খাবার খাওয়াইতে হবে, আপনার থেকে ভালো মানের খাবার খাওয়াইতে হবে, সুষম খাবার খাওয়াইতে হবে। যদি সুষম খাবার খাওয়াইতে পারেন, দাম 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 সুষম খাবার যদি আপনি খাওয়াইতে পারেন, আপনার পেট ভালো থাকবে, পেট ভালো থাকলে ওর শরীরের এনার্জি ভালো থাকবে, এনার্জি ভালো থাকলে অটোমেটিক ওরা ওদের শরীরে হিট এসে পড়বে, অটোমেটিক ওরা সাকসেস হয়ে যাবে, নয় নয় সম্ভব। এই যে মাঝখানে এটা কী গরু ভাই, এই যে এটা আনকমন একটা গরু দেখতেছি, এই যে দুই নম্বর গরুটা, এটা কি গির না? হ্যাঁ, এটা কোথেকে সংগ্রহ করছেন এই গির? এখনো গরু ঠিক হয়নি, দুধ আশা করি এই বিভাগে এত খুব একটা গরু হবে না, বিশ পঁচিশ কেজি হইতে পারে। আচ্ছা, ভালো গাভী চিনেন কিভাবে, মানে মানুষ গাভী কিনার সময় কি দেখে গাভী কিনা উচিত? আপনি ভালো গাভী কিভাবে চিনবেন? আপনি ভালো মানের বীজ দিবেন, আপনি রিসার্চ করে বীজ দিবেন, যেসব সারগুলো আর টেরমাক এই বীজগুলো দিবেন, তাইলে ভালো বাচ্চা আসবে, ভালো বাচ্চা এলে পরবর্তীতে ভালো বাচ্চা হবে। ভাইয়ের বয়স হলো 72, স্কিন দা হ্যান্ড, ভালো খাইতে হইব, ভালোই করতে হইব, ঠিক আছে। আপনি দেখেন এই যে আমরা এটা গরু কথা বলছেন, এটা মনে দেখতে তারা সাইওয়ালের মতো, কিন্তু অ্যাকচুয়ালি সাইওয়াল না, এই গরুটা ফ্রিজার কথা বলছেন, আমার এই গরুটা ফ্রিজার, এই গরুটার মনে করছে ৩৫ থেকে ৩৫ কেজি দুধ আছে, কথা বলছেন ৩৫ কেজি দুধ আছে, কিন্তু মনে করছে আপনি দেখতে হবে ফ্রিজিয়ান গরুগুলো ভালো খুঁজবে, ভালো মনে খুঁজবে, এগুলো ফলো করতে হবে, এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, এগুলো বুঝে মিলে আপনাকে পালতে হবে। কিন্তু এই দেখেন এই যে গরুটা, সবাই দেখলে বলবে যে গরুটা অবশ্যই এটা সাইওয়াল না, সাইওয়াল ওই যে নিচে নিচে তাহলে ভিটা রয়েছে, কিন্তু না এটা পানি, এমাত্র বাচ্চা দিয়েছে, এটা পানি নামে থাকবে। আর গরু গরু দেখতে হবে মাথা, দেখতে হবে গলা, দেখতে হবে নিচের কি ওর যে বডিটা ফলো করতে হবে, ওই বডির মধ্যে মাথা মতো বডি হলে সব কিছু মিলে দেখ বুঝতে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এই গরুটা কী জাত কী মানে। এই যে গরুটা আল্লাহর রহমতে এই গরুটা মনে চল্লিশের নিচে দুধ আসবে না, উপরে আসবে, চল্লিশের উপরে দুধ আসবে, এই প্রথম ভাবে ৩০-৩৫ কেজি দুধ দিচ্ছে, এই পাশে দোকান এখানে যে গরুগুলো দেখতেছে ৩৫ কেজির নিচে দুধ নেই, এগুলো সর্বোচ্চ বিজয় গরু, এগুলো জানতে হবে বুঝতে হবে। ধন্যবাদ আনোয়ার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ক্ষুদ্র খামারি দর্শক, আমরা আসছিলাম হচ্ছে মোহাম্মদপুরে একটা কাজে, কিন্তু মোহাম্মদপুর এলাকায় এসে ঘুরে যাব, কিন্তু আনোয়ার ভাইয়ের মাটা খেয়ে যাব না, এটা তো হইতেই পারে না। আনোয়ার ভাইয়ের মাটা খাওয়ার জন্যই মূলত এখানে ইভান ভাই আছে, এখানে জাহাঙ্গীর ভাই আছে, তা আমরা মূলত মাটা খাওয়ার জন্য আনোয়ার ভাইয়ের খামারে আসা শেষ করে না, একটু অফ করো ওই খাবারের ঘরে, ও খাবারের ঘরে, তো সেজন্যই আমরা এখানে আসছি। তো অবশ্যই মোহাম্মদপুরে আসলে
আমর ভাই মাটা খেয়ে যাবে, আমর ভাই সবার একটু মাটা খাওয়া দাওয়াত দেন। অবশ্যই সমস্ত খামারিরা যারা আপনারা নতুন খামার করবেন যে অবশ্যই আসেন, আমার যদি সময় মূল্যবান সময় যদি নষ্ট করে আপনাকে শিখাতে চাই চেষ্টা করবো, আপনার যতটুকু আমি শিখছি 50 বছর অভিজ্ঞতা থেকে চেষ্টা করবো আপনাকে ভালো উপদেশ দেওয়ার জন্য।